চেয়ারম্যান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা পাঠ করার জন্য রাজি হলেন। প্রথমে তিনি ভুল করেছিলেন, পরে সেই ভুলটি আওয়ামী লীগের নেতারা সংশোধন করে দেন। সংশোধন করে দেওয়ার পর তিনি আবার সেটি পাঠ করেন। এই হচ্ছে জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ। স্কুলে যেমন দপ্তরি ঘণ্টা বাজায়, স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত কিন্তু দপ্তরি গ্রহণ করে না, স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত হেডমাস্টার গ্রহণ করে, দপ্তরি নয়। আর টেলিভিশনে যেমন খবর পাঠ করে, সেই খবর তিনি কিন্তু সৃজন করেন নাই, তিনি পাঠ করেন, তিনি পাঠক কিংবা পাঠিকা মাত্র। জিয়াউর রহমান 27 তারিখ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিল। বিএনপি নেতাদের কথায় আমার হাসি পায়। চট্টগ্রাম বেতার কেন্দ্র আপনারা ঢাকায় এখন শুনতে পান কিনা আমি জানি না, এখন হচ্ছে চট্টগ্রাম বেতার কেন্দ্রের ক্ষমতা 100 কিলোওয়াট, আর তখন ছিল 10 কিলোওয়াট। কোনো রকমে ফেনী পর্যন্ত শোনা যেত, এর বাইরে শোনার কোনো স্কোপ ছিল না, কোনো রকমে ফেনী পর্যন্ত শোনা যেত। আর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ শুনে নাকি সাদেক হোসেন খোকা পুরান্ডাকে লাভ দিয়েছিল, আরে বেটা তুমি শুনলা কেমনে, এটা ফেনী পর্যন্ত কোনো রকমে শোনা যেত। আর রাজশাহীতে মিজানুর রহমান মিনিও নাকি লাভ দিয়েছিল, ওদের কথায় ব্যঙ্গ লাফায়, এখন ওদের কথায় হাসি পাওয়া ছাড়া অন্য কোনো কিছু নয়।